নমস্কার, আমি অর্ণব। আচ্ছা বলুন তো, মনে মনে মিল হলেই প্রেমের দিকে দরজাটা এক ধাপ খুলে যায়, এ আপনারা মানেন কি না? তারপর অনেকের ক্ষেত্রে হয়েও যায় প্রেমটা, কখনো বলা হয়ে ওঠে, কখনো ওঠে না। এই না বলা প্রেমগুলো বেঁচে থাকে মনের মধ্যে আজীবন। জীবনে বহু মানুষ আসে, হয়তো নতুন প্রেমও, কিন্তু তাও সেই কবেকার পুরনো একটা না বলা কথা, একটা নিজের না হওয়া মানুষ বুকের মধ্যে একটা ছোট্ট জায়গা দখল করে বসে থাকে। আজ রইল তেমনই একটা গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অরন্ধনের নিমন্ত্রণ। একবার শুনে দেখুন তো বুকের একেবারে বাঁদিকে ছোট্ট হয়ে বসে থাকা একজন মানুষের কথা মনে পড়ে যায় কিনা। এক একজন লোকের স্বভাব বড় খারাপ, বকুনি ভিন্ন তারা এক দণ্ডও থাকতে পারে না। শ্রোতা পেলে বকে যাওয়াতেই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ। হিরেন ছিল সেই ধরনের মানুষ, তার বকুনির জ্বালায় সকলে অতিষ্ঠ। আপিসে যারা তার সহকর্মী, শেষ পর্যন্ত তাদের অনেকের স্নায়ুর রোগ দেখা দিলে, অনেকে তো চাকরি ছাড়বার মতলব ধরলে। সব বিষয়ের প্রতিভার মতোই বকুনির প্রতিভাও পৈতৃক শক্তির আবশ্যক রাখে। হিরেনের বাবার বকুনি ছিল একটা রোগ, শেষ বয়সে তাকে ডাক্তার বারণ করেছিল তিনি বেশি কথা যেন না বলেন। তাতে তিনি জবাব দিয়েছিলেন, তবে বেঁচে লাভ কি ডাক্তারবাবু, যদি দু একটা কথাই কারোর সঙ্গে না বলতে পারলুম। কথা বলতে বলতেই হৃৎপিণ্ড দুর্বল হওয়ার ফলে তিনি মারা যান, মার্টার টু দি কজ। এহেন বাপের ছেলে হিরেন, 22 বছরের যুবক, আপিসে কাজ করে, আবার রামকৃষ্ণ মঠেও যাতায়াত করে, বিবাহ করিবার ইচ্ছা নাই, শুনেছিলাম সন্ন্যাসী হয়ে যাবে। এতদিন হয়েও যেত, কিন্তু রামকৃষ্ণ আশ্রমের লোকেরা এ বিষয়ে তাকে বিশেষ উৎসাহ দেননি। হিরেন সন্ন্যাসী হয়ে দিনরাত মঠে থাকতে শুরু করলে এক মাসের মধ্যেই মঠ জনশূন্য হয়ে পড়বে। হিরেনের এক বৃদ্ধা পিসিমা থাকতেন দূর পাড়া গাঁয়ে, স্টেশন থেকে 10-12 ক্রোশ নেমে যেতে হয় এমন এক গ্রামে। পিসিমার আর কেউ নেই, হিরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল। বুড়ি অনেকদিন থেকেই দুঃখ করে চিঠিপত্র লিখছিল। সে গ্রামের সবাই এতদিন জানত যে তাদের কুমি অর্থাৎ কুমুদিনীর মতো বকুনিতে ওস্তাদ মেয়ে সেই অঞ্চলে আর কেউ নেই। কুমির বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন, কিন্তু যেখানে যখন পুজো করতে যেতেন আগডুম বাগডুম বকুনির জ্বালায় যজমান ভিতে ছেড়ে পালাবার জোগাড় করত, বিয়ের লগ্ন উত্তীর্ণ হওয়ার উপক্রম করত। কুমির বাপের বকুনির প্রতিভার একটা বড় দিক ছিল এই যে তাঁর বকুনির জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না, যত তুচ্ছ বিষয়ই হোক না কেন তিনি তাই অবলম্বন করে বিশাল বকুনির ইমারত গড়ে তুলতে পারতেন। মনে যথেষ্ট উৎসাহ ও শক্তি এবং সঙ্গে সঙ্গে অসাধারণ বলবার ও ছবি গড়বার ক্ষমতা না থাকলে মানুষ এমন করতে পারে না, বা শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে পারে না। তার মৃত্যুর সময় গ্রামের সকলেই দুঃখ করে বলেছিল, আজ থেকে গান নিঝুম হয়ে গেল। দু একজন বলেছিল, এবার আমসত্য সাবধানে রৌত্রে দিও, মুখুজ্জেমশাই মারা গিয়েছেন, কাকচিলের উপদ্রব বাড়বে। অর্থাৎ তাঁদের মতে গায়ে এতদিন কাকচিল বসতে পারত না মুখুজ্জেমশায়ের বকুনির চোটে। নিন্দুক লোক আর কোন জায়গায় নেই, কিন্তু হায়, নিন্দুকের আশা পূর্ণ হয়নি, বা মুখুজ্জেমশায়ের হিতাকাঙ্ক্ষীদের দুঃখ করবারও কারণ ঘটেনি। মুখুজ্জেমশাই তার প্রতিনিধি রেখে গিয়েছিলেন তাঁর 8 বৎসরের মেয়ে কুমিকে। পিতার দুর্লভ বাক প্রতিভার অধিকারিণী হয়েছিল মেয়ে, এমনকি তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই সন্দেহ করলেন যে মেয়ে তার বাপকেও ছাড়িয়ে না যায়। সেই কুমির বয়স এখন 13-14,
সুশ্রী উজ্জ্বল শ্যামবর্ণ, কোঁকড়া কোঁকড়া একরা শুল মাথায়, বড় বড় চোখ, মিষ্টি গলার সুর, একহাড়া গড়ন, কথায় কথায় খিলখিল হাসি, মুখে বকুনির খই ফুটছে দিনরাত। শুভক্ষণে দুজনের দেখা হয়ে গেল। হীরেন সকালবেলা পিসিমার ঘরের দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যাস করবার চেষ্টা করছে। এমন সময় পিসিমা আপন মনে বললেন, দুধ কি আজ দিয়ে যাবে না? বেলা তো তেতপ পর হলো, ছেলেটা যে রাতে না খেয়ে শুকিয়ে বসে আছে, একটু চা করে দেব, তার দুধ নেই। আগে জানলে রাত্রের বাসি দুধ রেখে দিতাম যে। হ্যাঁ, রাতের বাসি দুধ রোজ রাখো কি না? বলতে বলতে এক কিশোরী এক ঘটি দুধ হাতে বাড়ির পেয়ারা গাছটার তলায় এসে দাঁড়াল। পিসিমা বললেন, দুধের ঘটিটা রান্নাঘর থেকে বের করে নিয়ে আয় দেখি, এনে দুধটা ঢেলে দে। কিশোরী চঞ্চল লঘু পদে রান্নাঘরের মধ্যে ঢুকল এবং দুধ ঢেলে যথাস্থানে রেখে এসে আমতলায় দাঁড়িয়ে হাসি মুখে বলল, শোনো হে পিসি, কাল কি হয়েছে জানো? পিসিমা বললেন, কি? এই কথার উত্তরে আমতলায় দাঁড়িয়ে মেয়েটি হাত পা নেড়ে একটা গল্প জুড়ে দিলে। কাল দুপুরে নাপিত বাড়িতে ছাগল ঢুকে নাপিত বউ কাঁথা পেতেছিল, সেই কাঁথা চিবিয়ে খেয়েছে। এইমাত্র ঘটনাংশ গল্পের, কিন্তু কিসে বলিবার ভঙ্গি, কি সে কৌতুকপূর্ণ কলহাসির উচ্ছ্বাস, কি সে হাত পা নাড়ার ভঙ্গি। পিসিমার চায়ের জল গরম হল, চা ভিজনও হল, হালুয়া তৈরি হল, পেয়ালায় ঢালা হল, তবুও সে গল্পের বিরাম নেই। পিসিমা বললেন, ও কুমিমা, একটু ক্ষান্ত দাও, সকালবেলা আমার অনেক কাজকর্ম থাকে, তোমার গল্প শুনতে গেলে সারা দুপুরটি যাবে। এই চাটা আর খাবারটুকু তোর এক দাদা ওই বড় ঘরের দাওয়ায় বসে আছে, দিয়ায় দেখি। কুমি বিস্ময় সুরে বলল, কে পিসি? তুই চিনিস নে, আমার বড় জ্যাঠতুতো ভাইয়ের ছেলে, কাল রাত্রিরে এসছে। তবে আর চা তৈরি করবার এত তাড়া দিচ্ছি কি জন্যে? তুই কি কারোর কথা শুনতে পাস? নিজের কথা নিয়েই। কুমি সলাজ মুখে চা ও খাবার দাওয়ায় রেখে চলে যাচ্ছিল, কিন্তু হীরেন তাকে অত সহজে যেতে দিতে প্রস্তুত নয়। সেই কুমির নাপিত বাড়িতে ছাগলের কাঁথা চিবানোর গল্প শুনেছে এবং মুগ্ধ বিস্মিত পুলকিত হয়েছে এইটুকু মেয়ের ক্ষমতায়। সে বললে, খুকি তোমার নাম কি? কুমুদিনী। হীরেন বললে, এই গাঁয়েই বাড়ি বুঝি তোমার, ওপাড়ায়? তা ছাগলের কথা কি বলছিলে? বেশ বলতে পারো। কুমি লজ্জায় ছুটে পালাল, কিন্তু কুমুদিনীকে আবার কি কাজে আসতে হলো। হীরেনের সঙ্গে একটু একটু করে পরিচয় হয়ে গেল, দুজন দুজনের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ। দুজনেই ভাবে এমন শ্রোতা কখনো দেখিনি। তিন দিন পরে দেখা গেল পিসিমার দাওয়ার সামনে উঠোনে দাঁড়িয়ে কুমি এবং দাওয়ার খুঁটি হেলান দিয়ে বসে হীরেন ঘণ্টাখানেক ধরে পরস্পরের কথা শুনছে। হীরেন অনর্গল বকে যাচ্ছে, কুমি শুনছে, আর কুমি যখন অনর্গল বকছে তখন হীরেন মন দিয়ে শুনছে। সেবার পাঁচ ছ দিন পর পিসিমার বাড়ি থেকে হীরেন চলে গেল। কুমি যাওয়ার সময় দেখা করলে না বলে হীরেনের খুব দুঃখ হলো, কিন্তু হীরেন চলে যাওয়ার পর কুমি দু তিন দিন মনমরা হয়ে রইল, মুখে হাসি নেই, কথা নেই। বুড়ি পিসিমার প্রতি হীরেনের টানটা হঠাৎ যেন খুব বেড়ে উঠল। যে হীরেন দুবছর তিন বছরেও অনেক চিঠিপত্র লেখার সত্ত্বেও এদিকে বড় একটা মারায় না, সে ঘন ঘন পিসিমাকে দেখতে আসতে শুরু করল। আজ বছর দুই আগের কথা, হীরেনকে পিসিমা বলেছিলেন, হীরু বাবা, যদি এলি তবে আমার একটা উপকার করে যা, আমাকে তো কেউ দেখবার লোক নেই তোরা ছাড়া, নরসুপুরে ধরণী কামারের কাছে একগাদা টাকা পাবো জমা খাজনার দরুন, একবার গিয়ে তার সঙ্গে দেখা করে টাকাটার একটা ব্যবস্থা করে আয় না বাবা। হীরেন এসছে দুদিন পিসিমার বাড়ি বেরিয়ে আম খেয়ে ফুর্তি করতে। সে জ্যৈষ্ঠ মাসের দুপুরে রোদে খাজনার তাগিদ করতে গাঁয়ে গাঁয়ে ঘুরতে আসেনি।
কাজেই নানা অজুহাত দেখিয়ে সে পরদিন সকালেই সরে পড়েছিল। এখন সেই হিরেন শতপ্রবৃত্ত হয়ে একদিন বললে, পিসিমা, তোমার সেই নরসুপুরে প্রজার বাকি খাজনার কিছু হয়েছে? যদি না হয়ে থাকে তবে এই সময় না হয় একবার নিজেই যাই, এখন আমার হাতে তেমন কাজকর্ম নেই, তাই ভাবছি তোমার কাজটা করেই দিয়ে যাই। ভাইপোর সুমতি হচ্ছে দেখে পিসিমা খুব খুশি। হিরেন সকালে উঠে নরসুপুরে যায়। দুপুরের আগেই ফিরে এসে সেই যে বাড়িতে ঢোকে, আর সারাদিন বাড়ি থেকে বের হয় না। কুমিকেও প্রায় দেখা যায় পিসিমার উঠোনে, নয়তো আমতলায়, নয়তো দাওয়ার পাইটাতে বসে হিরুদার সঙ্গে গল্প করছে। কাছিল পাড়ায় আর বসে না। জ্যোৎস্না উঠেছে। কুমি বললে, চললুম হিরুদা, এখনই যাবি কেন, বস আর একটু। উঠোনের একটা ধারে একটা নালা। হঠাৎ কুমি বললে, জ্যোৎস্না রাতে এলোচুলে লাফিয়ে নালা পার হলে ভূতে পায়, আমায় ভূতে পাবে দেখবে দাদা। তারপর সে লাফালাফি করে নালাটা বার কতক এপার ওপার করছে। এমন সময় ওর মা ডাক দিলেন, ও পোড়ার মুখী মেয়ে, এই ভর সন্ধেবেলায় তুমি করছো কি? তোমায় নিয়ে আমি যে কি করি, ঢিঙ্গি মেয়ে, এতটুকু কাণ্ড জ্ঞান যদি তোমার থাকে। হিরু ভালো মানুষের মতো মুখখানি করে হারিকেন লণ্ঠনটা মুছে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে উঠল। মায়ের পিছু পিছু কুমি ছুটে চলে গেল, একটু অনিচ্ছার সঙ্গেই গেল, মুখে তার অপ্রতিভের হাসি। হিরেন মনমরাভাবে লণ্ঠনের সামনে কি একখানা বই খুলে পড়তে বসবার চেষ্টা করল। মাসের পর মাস যায়, বছরও ঘুরে গেল। নতুন বছরের প্রথমে হিরেনের চাকুরিটা গেল, আফিসের অবস্থা ভালো নয় বলে। এই এক বছরের মধ্যে হিরেন পিসিমার বাড়ি আরও অন্তত 10 বার এলো গেল। এবং এই এক বছরের মধ্যে হিরেন বুঝেছে কুমির মতো মেয়ে জগতে আর কোথাও নেই। বিধাতা একজন মাত্র কুমিকে সৃষ্টি করেছেন। কি বুদ্ধি, কি রূপ, কি কথা বলবার ক্ষমতা, কি হাত নাড়ার ললিত ভঙ্গি, কি লঘুগতি চরণ ছন্দ। প্রস্তাবটা কে উঠিয়েছিল জানিনে, বোধহয় হিরুর পিসিমাই। কিন্তু কুমোদিনীর জ্যাঠামশাই সে প্রস্তাবে রাজি হননি, কারণ তারা কুলীন, হিরেনরা বংশজ। কুলীন হয়ে বংশজের হাতে মেয়ে দেবেন তিনি, একথা ধারণা করাই তো অন্যায়। হিরু শুনে চটে গিয়ে পিসিমাকে বললে, কে তোমাকে বলেছিল পিসিমা ডেকে অপমান ঘরে আনতে? আমি তোমার পায়ে ধরে সেধেছিলুম কুমির সঙ্গে আমার বিয়ে দাও, সবাই জানে আমি বিয়ে করব না, আমি রামকৃষ্ণ আশ্রমে ঢুকব। সব ঠিকঠাক হয়ে গিয়েছে, এবার এই বিয়েটা মিটে গেলেই। কুমির কানে কথাটা গেল যে হিরু এই সব বলেছে। সে বলল, হিরুদাকে বিয়ে করতে আমি পায়ে ধরে সাথ দিয়ে গেছিলুম নাকি, বয়ে গেল, সন্ন্যাসী হবে তো আমার কি। হিরু তল্পি বেঁধে পরদিনই পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি চলে গেল। হারুর বাড়ির অবস্থা তেমন ভালো নয়। এবার তার কাকা আর মা একসঙ্গে বলতে শুরু করলেন সে যেন একটা চাকুরির সন্ধান করে, বেকার অবস্থায় বাড়িতে বসে কতদিন আর এভাবে চলবে। হিরুর কাকার এক বন্ধু জামালপুরে রেলওয়ে কারখানার বড়বাবু, কাকার পত্র নিয়ে হিরু সেখানে গেল। এবং মাস দুই তার বাসায় বসে বসে খাওয়ার পরে কারখানার অফিসে 30 টাকা মাইনের একখানা চাকুরি পেয়ে গেল। লাল টালি ছাওয়া ছোট্ট কোয়ার্টারটি হিরুর, বেশ ঘরদোর, বড় বড় জানালা, জানালা দিয়ে মারুক পাহাড় দেখা যায়। কাজকর্মের অবসরে জানলা দিয়ে চাইলেই চোখে পড়ে টানেল দিয়ে ধোঁয়া উড়িয়ে ট্রেন যাচ্ছে আসছে। শান্টিং ইঞ্জিনগুলো ঝিকঝিক শব্দ করে পাহাড়ের নিচে সাইডিং লাইনের মুড়োয় গিয়ে ধোঁয়া ছড়াচ্ছে। কয়লার ধোঁয়ায় দিনরাত আকাশ বাতাস সমাচ্ছন্ন। একদিন রবিবারের ছুটির ফাঁকে সে আর তার কাকার বন্ধু সেই বড়বাবুর ছেলে মণি মারুক পাহাড়ের ধারে বেড়াতে গেল। মণি ছেলেটি বেশ,
পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি দিয়েছে এবার। তার বাবার ইচ্ছে কাশী হিন্দু ইউনিভার্সিটিতে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর, কিন্তু মনির তা ইচ্ছে নয়। সে কলকাতায় সায়েন্স কলেজে অধ্যাপক রমনের কাছে ফিজিক্স পড়তে চায়। এ নিয়ে বাবার সঙ্গে তার মনান্তর চলছে। হিরু জানত এসব কথা। বৈকাল বেলাটি, জামালপুর টাউনের আওয়াজ ও ধোঁয়ার হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য ওরা দক্ষিণ দিকে পাহাড়ের ওপর দিয়ে অনেকটা চলে গিয়েছে। নীল অতসী ও বন তুলসীর জঙ্গল হয়ে আছে পাহাড়ের মাথার সেই জায়গাটা। ঘন ছায়া নেমে আসছে পূব দিকে শৈল সানুতে। একটা বন্য লতায় হলদে ক্যামেলিয়া ফুলের মতো ফুল ফুটেছে। খুব নিচে কুলি মেয়েরা পাহাড়তলির লম্বা লম্বা ঘাস কেটে আঁটি বাঁধছে। পূবদিকে যতদূর দৃষ্টি যায় সমতল মাঠ, ভুট্টার ক্ষেত, খোলার বস্তি। কেবল দক্ষিণে পূব পশ্চিমে টানা পাহাড় শ্রেণী ও শালবন থইথই করছে। আর সকলের ওপরে উপুর হয়ে পড়েছে নিকট থেকে দূরে সুদূরে প্রসারিত মেঘমুক্ত সুনীল আকাশ। একটা মহুয়া গাছের তলায় বসে মনি বাড়ি থেকে আনা স্যান্ডউইচ, ডিম সিদ্ধ, রুটি এবং জামালপুরের বাজার থেকে কেনা জিলিপি একখানা খবরের কাগজের ওপর সাজালে। থার্মোফ্লাক্স খুলে চা বার করে একটা কলাই করা পেয়ালায় ঢেলে বললে, এসো হিরুদা। দেখলে হিরু অন্যমনস্কভাবে মহুয়া গাছের গুঁড়িটায় ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে। খাবে এসো গো, কি হলো তোমার? হিরু নিরুৎসাহভাবে খেতে লাগল। সারা বৈকালটি যতক্ষণ পাহাড়ের ওপর ছিল কেমন যেন অন্যমনস্ক উদাস কি যেন একটা ভাবছে। মনি ভাবলে পাহাড় বেড়ানোটাই মাটি হলো হিরুদার জন্য। পাহাড় থেকে নামবার পথে হিরু হঠাৎ বললে, মনি একটা মেয়েকে বিয়ে করবে ভাই? মনি হো হো করে হেসে উঠে বললে, কি ব্যাপার বলো তো হিরুদা, তোমার আজ হয়েছে কি? কিছু হয়নি। বলো না মনি, একটা গরিব মেয়েকে বিয়ে করে দায় উদ্ধার করো না, তোমার মতো ছেলে কি? তোমার কোনো আপনার লোক, তোমার নিজের বোন নাকি? বোন না হলেও বোনের মতোই, বেশ দেখতে মেয়েটি, সুশ্রী, বুদ্ধিমতী। আমার কথায় তো কিছু হবে না, তুমি বাবাকে কি মাকে বলো? একে তো লেখাপড়া নিয়েই বাবাকে চটিয়ে রেখেছি, তারপর আবার বিয়ে নিয়ে চটালে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, বাবার মেজাজ তো বোঝই। রাত্রে নিজের ছোট্ট বাসাটিতে হিরু কথাটা আবার ভাবলে। আজ পাহাড়ের ওপর উঠেই তার যেন কেমন সব গোলমাল হয়ে গিয়েছিল। কুমির কথা তাহলে তো সে মোটেই ভোলেনি। নীল আকাশ, নির্জনতা, ফুটন্ত বন্য ক্যামেলিয়া ফুল, বনতুলসীর গন্ধ, সব শুদ্ধ মিলে একটা বেদনার মতো তার মনে এনে দিয়েছে কুমির হাসি ভরা ডাগর চোখ দুটির স্মৃতি, তার হাত নাড়ার ললিত ভঙ্গি, তার অনর্গল বকুনি। সে তো সন্ন্যাসী হয়ে যাবে রামকৃষ্ণ আশ্রমে, সবাই জানে। মিথ্যেই পিসিমা কুমির বাবাকে বিয়ের কথা বলতে গেলেন। কিন্তু কুমিকে জীবনে সুখী করে দিয়ে যেতে হবে, এ তার একটা কর্তব্য। সাহসে ভর করে মনির বাপের কাছে সে প্রস্তাবটা করলে। হিরুকে মনির বাপ মা স্নেহ করতেন। তারা বললেন, মেয়ে যদি ভালো হয় তাদের কোনো আপত্তি নেই। তারা চাকরি উপলক্ষে পশ্চিমে থাকেন, এ অবস্থায় শহরের মেয়ের সন্ধান পাওয়াই বড় কঠিন। তবে সন্ধান যখন পাওয়া গিয়েছে ভালো মেয়ের, আর মনির বিয়ে যখন দিতেই হবে, তখন মেয়েটিকে দেখে আসতে দোষ কি? কুমির চাটাকে আগেই চিঠি লেখা হয়েছিল, কিন্তু তারা সমস্ত জিনিসটাকে অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিলেন। অত বড় লোকের ছেলেকে জামাই করার মতো দুরাশা তাদের নেই, হিরুর যেমন কাণ্ড। কিন্তু হিরু পুজোর ছুটিতে সত্যিই মনির এক জ্যাঠুতো দাদাকে মেয়ে দেখাতে নিয়ে এলো। কুমি এসে হিরুর পায়ের ধুলো নিয়ে নমস্কার করল। হিরু বলল, ভালো আছিস কুমি? এতদিন কোথায় ছিলে হিরুদা? চাকরি করছি যে পশ্চিমে জামালপুরে,
সাত আট মাস পরে তো দেশে ফিরছি। ও কাকে সঙ্গে করে এনেছ? হিরু একটু কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললে, ও আমার এক বন্ধুর দাদা। তা এখানে এসছে কেন? এসছে গিয়ে এমনি বেড়াতে এসছেই ধরো, তবে তোমায় আর ঢোক গিলতে হবে না, আমি সব জানি। কেন সব চেষ্টা করছো হিরুদা? হিরু বললে, যাও অমন করে না, ছি, চুলটুল বেঁধে দিতে বলো গিয়ে, ওরা খুব ভালো লোক আর বড় লোক, জামালপুরে ওদের খাতির কি? আমি অনেক কষ্টে ওদের এখানে এনেছি, বড় ভালো হবে এ বিয়ে যদি ভগবানের ইচ্ছায় হয়। অনেক কষ্টে কুমিকে রাজি করিয়ে তার চুল বাঁধা হলো, মেয়ে দেখানোও হলো। দেখানোর সময় মেয়ের অজস্র গুণ ব্যাখ্যা করে গেল হিরু। কুমি কিন্তু পাঞ্জাব প্রদেশ কোন দিকে বলতে পারল না। তাজমহল কে তৈরি করেছিল সে সম্বন্ধেও দেখা গেল সে সম্পূর্ণ অজ্ঞ। হাতের লেখা বেঁকে গেল। গান গাইতে জানে না বললে, যদিও সে ভালোই গাইতে জানে এবং গলার সুরও বেশ ভালো। সঙ্গের ভদ্রলোকটি মেয়ে দেখা শেষ করেই ফিরতি নৌকায় রেল স্টেশন চলে গেলেন। রাতের ট্রেনেই তিনি খুলনায় তার শ্বশুর বাড়ি যাবেন। যাওয়ার সময় বলে গেলেন, মতামত চিঠি লিখে জানাবেন। হিরু তাকে নৌকায় তুলে দিয়ে ফিরে এসে কুমিকে বললে, কি করে বললে গান গাইতে জানো না? ছি, এ কি মেয়ে মানুষ, ওরা শহরের মানুষ, গান শুনলে খুব খুশি হয়ে যেত। এমনি তো ঘরের কোণে খুব গান বেরোয় গলায়, আর এর বেলা? কুমি রাগ করে বললে, ঘরের কোণে গান গাইব না তো কি আসরে বসে গাইতে যাব? পারবো না আমি যাত্রার সামনে গান গাইতে। হিরুও রেগে বললে, তবে থাকো চিরকাল আই বুড়ো ধিঙ্গি হয়ে, আমার কি? কুমির বাড়ির ও পাড়ার সবাই এজন্য কুমিকে ভৎসনা করলে, গান গাও না গাও, গান গাইতে জানি এ কথা বলায় দোষ কি ছিল? ছি, কাজটা ভালো হয়নি। বলা বাহুল্য ভদ্রলোকের কাছ থেকে কোনো পত্র এলো না এবং হিরু পুজোর ছুটির অন্তে জামালপুর গিয়ে শুনলে মেয়ে তাদের পছন্দ হয়নি। মাস পাঁচ ছয় কেটে গেল। কি অদ্ভুত পাঁচ ছ মাস! কাজ করতে করতে জানলা দিয়ে যখনই উঁকি মেরে বাইরের দিকে চায় তখনই সে অন্যমনস্ক হয়ে পড়ে। কুমিকে কতবার জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হাত পা নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে হেসে গড়িয়ে পড়ে কুমি গল্প করছে। নিম ফুলের গন্ধ ভরা কত অলস চৈত্র দুপুরের স্মৃতিতে মধুর হয়ে উঠেছে বর্তমানের কর্মব্যস্ত দিনগুলি। ইতিমধ্যে এক ছোকরা ডাক্তারের সঙ্গে তার খুব আলাপ হয়ে গেল। নতুন এমবি পাস করে জামালপুরে প্র্যাকটিস করতে এসছে। বেশ সুন্দর চেহারা, বাড়ির অবস্থাও খুব ভালো। তার জ্যাঠামশাই এখানে বড় চাকরি করেন। কথায় কথায় হিরু জানতে পারলে ছোকরা এখনো বিয়ে করেনি এবং কুমিদের পাল্টি ঘর। অনেক বুঝিয়ে সে তার জ্যাঠামশাইকে মেয়ে দেখতে যেতে রাজি করালে। মেয়ে দেখাও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। তাদের কুটুম্ব পছন্দ হয়নি শোনা গেল। একে তো অজ পাড়াগা, দ্বিতীয়ত তারা ভেবেছিলেন পাড়াগায় জমিদার কিংবা অবস্থাপন্ন ঘরের মেয়ে, অমন গরিব ঘরের মেয়ে তাদের চলবে না। মাস তিনেক পরে হিরু আরও এক বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়ে পিসিমার বাড়ি হাজির হল। কুমিদের বাড়ি সবাই বললে, হিরু বড় ভালো ছেলে, কুমির জন্য চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু অত বড় বড় সম্বন্ধ এনে সে ভুল করছে, ওসব কি জোটে আমাদের কপালে? মেয়ে পছন্দ হলেই বা অত টাকা দিতে পারবো কোত্থেকে? কুমির সঙ্গে খিড়কি দোরের কাছে হিরুর দেখা। কুমি বললে, হিরুদা তুমি কেন এসব পাগলামি করছো বলো তো? বিয়ে আমি করব না, তোমার দুটি পায়ে পড়ি, তুমি ওসব বন্ধ করো। হিরু বললে, ছি, লক্ষ্মী দিদি অমনটা করে না। এবার যে জায়গায় ঠিক করছি তারা খুব ভালো লোক, এবার নির্ঘাত লেগে যাবে। কুমি লজ্জায় রাঙা হয়ে বললে, তুমি কি বলো তো হিরুদা, আমার রাত্রে ঘুম হচ্ছে না, লাগবে কি লাগবে না তাই ভেবে,
মিছি মিছি আমার জন্য তোমাকে লোকে যা তা বলে তা তুমি জানো। তুমি ক্ষান্ত দাও, তোমার পায়ে পড়ি হিরুদা। হিরু এসব কথা কানে তুললে না, পাত্রপক্ষের লোক নিয়ে এসে হাজির করলে। কিন্তু কুমি কিছুতেই এবারে তাদের সামনে আসতে রাজি হল না, সে দস্তুর মতো বেঁকে বসল। হিরু বাড়ির মধ্যে গিয়ে বললে, পিসিমা আপনারা দেরি করছেন কেন? কুমির মা বললেন, এসে বোঝাও না মেয়েকে বাবা, আমরা তো হার মেনে গেলাম, ও চুলে চিরুনি ছোঁয়াতে দেবে না, উঠবেও না, বিছানায় পড়ে রয়েছে। কুমি ঘর থেকে বললে, পড়ে থাকবো না তো কি, বারে বারে সং সাজতে পারবো না আমি, কারোর খাতিরেই না। হিরু তাকে বলো না সংসে যে বেরুক ওদের সামনে। হিরু ঘরের মধ্যে ঢুকে কড়া সুরে বললে, কুমি ওঠ, কথা শোন, যা চুল বাঁধকে যা। আমি যাব না। যাবি নে? চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব। ওঠ, দিন দিন ইয়ে হচ্ছেন না, ওঠ বলছি। কুমি দ্বিরুক্তি না করে বিছানা ছেড়ে দালানে চুল বাঁধতে বসে গেল। সাজানো গোজানো বাদ গেল না, মেয়ে দেখানোও হলো, কিন্তু ফল সমানই দাঁড়ালো। অর্থাৎ পাত্রপক্ষ বাড়ি গিয়ে চিঠি দেব বলে গেলেন। জামালপুরের কাজে এসে যোগ দিলে হিরু, কিন্তু সে যেন সর্বদাই অন্যমনস্ক। কুমির জন্য এত চেষ্টা করেও কিচ্ছু দাঁড়ালো না শেষ পর্যন্ত। কি করা যায়? এদিকে কুমিদের বাড়িতেও তার পসার নষ্ট হচ্ছে, তার আনা সম্বন্ধের ওপর সবাই আস্থা হারিয়েছে, হারাবারই কথা, এবার সেখানেও কথা তুলবার মুখ নেই তার। অত বড় বড় সম্বন্ধ নিয়ে যাওয়াই বোধহয় ভুল হয়েছে তার। কুমির ভালো ঘর জুটিয়ে দেওয়ার ব্যাকুল আগ্রহে সে ভুলে গিয়েছিল যে বড়তে ছোটতে খাপ খায় না। লজ্জায় সে পিসিমার বাড়ি যাওয়া ছেড়ে দিলে। বছর দুই তিন কেটে গেল। হিরু চাকুরিতে খুব উন্নতি করে ফেলেছে তার সুন্দর চরিত্রের গুণে। চিফ ইঞ্জিনিয়ারের অফিসে বদলি হল 150 টাকায় মার্চ মাস থেকে। হিরু আর সেই হিরু নেই, এমনিই হয়, হেথে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রতিদিন, প্রতি মাস, প্রতি বৎসর তিলে তিলে মানুষের দেহের ও মনের পরিবর্তন হচ্ছে। অবশেষে পরিবর্তন এমন গুরুতর হয়ে ওঠে যে বহুকাল পর সাক্ষাৎ হলে আগের মানুষটিকে আর চেনাই যায় না। হিরু ধীরে ধীরে বদলেছে, অল্প অল্প করে সে কুমিকে ভুলেছে। রামকৃষ্ণ আশ্রমে যাওয়ার বাসনাও তার নেই বর্তমানে। তার মূলে একটা কারণ আছে, সেটা এখানে বলি। জামালপুরে একজন বয়লার ইন্সপেক্টর ছিলেন, তার বাড়ি হুগলি জেলায়, রুড়কির পাস ইঞ্জিনিয়ার, বেশ মোটা মাইনে পেতেন। কিন্তু অদৃষ্টের দোষে তার 6টি মেয়ের বিয়ে দিতে তাকে সর্বশান্ত হতে হয়েছে। এখনও একটি মেয়ে বাকি। হিরুর সঙ্গে এই পরিবারের বেশ ঘনিষ্ঠতা জন্মেছিল। সুরমা হিরুর সামনে বার হয়, তাকে দাদা বলে ডাকে, কখনো কখনো নিজের আঁকা ছবি দেখায়, গল্প করে, গান শোনায়। একদিন হঠাৎ হিরুর মনে হল, সুরমার মুখখানা কি সুন্দর, আর চোখ দুটি। পরেই ভাবল, ছি এসব কি ভাবছি, ও ভাবতে নেই। আর একদিন অমনি মনে হল, কুমির চেয়ে সুরমা দেখতে ভালো, কি গায়ের রং সুরমার। তখনই নিজের চিন্তায় ভীত ও সংকুচিত হয়ে পড়ল। না, কি ভাবনা এসব, মন থেকে এসব জোর করে তাড়াতে হবে। কিন্তু জীবনকে প্রত্যাখ্যান করা অত সহজ হলে আজ গেরুয়াধারী স্বামীজিদের ভিড়ে পৃথিবীটা ভর্তি হয়ে যেত। হিরুর বয়স কম, মন এখনো মরেনি। শুষ্ক শীর্ণ এক অতীত মনোভাবের কঙ্কালের সঙ্গে নিজেকে বেঁধে রাখতে তার নবীন ও সতেজ মন ঘোরতর আপত্তি জানালো। কুমির সঙ্গে যা কিছু ছিল সে অমূল তরু শুকিয়ে শীর্ণ হয়ে গিয়েছে, আলো বাতাস ও পৃথিবীর স্পর্শ না পেয়ে। সুরমাকে বিয়ে করার কিছুদিন পরে সুরমার বাবা বয়লার ফাটার দুর্ঘটনায় মারা গেলেন। রেল কোম্পানি হিরুর শাশুড়িকে বেশ মোটা টাকা দিলে এজন্যে। প্রভিডেন্ট ফান্ডের টাকাও যা পাওয়া গেল তাতে মেয়ের বিয়ে দেনা শোধ করেও
হাতে 6-7 হাজার টাকা রইল। সুরমার মা ও একটি নাবালক ভাইয়ের দেখাশোনার ভার পড়েছিল হিরুর ওপর, কাজেই টাকাটা সব এসে পড়ল হিরুর হাতে। হিরু সে টাকায় কয়লার ব্যবসা আরম্ভ করলে। চাকরি প্রথমে ছাড়েনি, কিন্তু শেষে রেল কারখানায় কয়লার কন্ট্রাক্ট নিয়ে একবার বেশ মোটা কিছু লাভ করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতে ভালোভাবেই নামল। সুরমাকে বিয়ে করার 4 বছরের মধ্যেই হিরু একজন বড় কন্ট্রাক্টর হয়ে পড়ল। শাশুড়ির টাকা বাদ দিয়েও নিজের লাভের অংশ থেকে সে তখন 30-40 হাজার টাকা কারবারে ফেলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে হিরুর চালচলনও বদলে গিয়েছে। রেলের কোয়ার্টার ছেড়ে দিয়ে মুঙ্গেরে গঙ্গার ধারে বড় বাড়ি ভাড়া নিয়ে সেখানেই সকলকে রেখেছে। রেলে জামালপুর যাতায়াত করে রোজ। মোটর এখনো হয়নি, তবে বলতে শুরু করেছে মোটর না রাখলে আর চলে না। ব্যবসা রাখতে গেলে ওটা নিতান্তই দরকার, বাবুগিরির জন্য নয়। হঠাৎ এই সময় দেশ থেকে পিসিমার চিঠি এলো, তিনি নাকি আর বেশি দিন বাঁচবেন না। বহুকাল হিরুকে দেখেননি তিনি, তাঁর বড় ইচ্ছে মুঙ্গের হিরুর কাছে কিছুদিন থাকেন ও দুবেলা গঙ্গা স্নান করেন। সুরমা বললে, আসতে যখন চাইছেন নিয়ে এসোগে, আমিও তাকে কখনো দেখিনি, আমরা ছাড়া তাঁর আর আছেই বাকে, বুড়ো হয়েছেন, যে কটা দিন বাঁচেন এখানেই গঙ্গা তীরে থাকুন। বাসায় আর এমন কেউ ছিল না যাকে পাঠানো যায় পিসিমাকে আনতে, কাজেই হিরু দেশে রওনা হল। ভাদ্রমাস, দেশ এবার ভেসে গিয়েছে অতিবৃষ্টিতে। কোদলা নদীতে নৌকায় করে আসবার সময় দেখলে জল উঠে দুপাশের আউশ ধানের ক্ষেত ডুবে গিয়েছে। গোয়ালবাসীর বিলে জল এত বেড়েছে যে নৌকার বুড়ো মাঝি বললে সে তার জ্ঞানে কখনো এমন দেখেনি। গোয়ালবাসী ও চিত্রাঙ্গপুর গ্রাম দুখানা প্রায় ডুবে আছে, অথচ এখন আকাশে মেঘ নেই, শরতে সুনীল আকাশের নিচে রৌদ্র ভরা মাঠ। জল বারবার তরুণ নৌকা চলল মাঠের মধ্যে দিয়ে বড় বাবলাবনের পাশ কাটিয়ে। ঘন সবুজ দীর্ঘ লতানে বেদছোপ কড়কড় করে নৌকা ছায়ের গায়ে লাগছে। মাঠের মাঝে বন্যার জলের মধ্যে জেগে আছে ছোট ছোট ঘাস, তাতে ঘন ঝোপ। পিসিমাদের গ্রামে নৌকা ভিড়তে দুপুর ঘুরে গেল। এখানে নদীর পাড় খুব উঁচু বলে কুল ছাপিয়ে জল ওঠেনি, দুপারেই বন। একদিকে হ্রস্ব ছায়া পড়ছে জলে, অন্য পারে খর রৌদ্র। এই বনের গন্ধ, নদী জলের ছলছল শব্দ, বাঁশপনে সোনার সরকির মতো নতুন বাঁশের কোঁড় বাঁশসারের মাথা ছাড়িয়ে উঠেছে। এই শরতের দুপুরের ছায়া, এইসব অতি পরিচিত দৃশ্য একটিমাত্র মুখ মনে করিয়ে দেয়, অনেকদিন আগের মুখ। হয়তো একটু অস্পষ্ট হয়ে গিয়েছে, তবু সেই মুখ ছাড়া আর কোনো মুখ মনে আসে না। নদীর ঘাটে নেমে পথে চলতে চলতে সে মুখ ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো মনের মধ্যে। এক ধরনের হাত নাড়ার ভঙ্গি আর কি বকুনি, অজস্র বকুনি। জগতে আর কেউ তেমন কথা বলতে পারে না। অনেক দূরের কোন অবাস্তব শূন্যেই ঘুরছে সুরমা, তার আকর্ষণের বাইরে এ রাজ্য। এখানে গৃহাধিষ্ঠাত্রী দেবী আর একজন, তার একচ্ছত্র অধিকার এখানে। সুরমা কে? এখানকার বন, নদী, মাঠ, পাখি সুরমাকে চেনে না। হিরু নিজেই অবাক হয়ে গেল নিজের মনের ভাবে। পিসিমা যথারীতি কান্নাকাটি করলেন অনেকদিন পর ওকে দেখে। আরও ঢের বেশি বুড়ি হয়ে গিয়েছেন, তবে এখনো অথর্ব হননি, বেশ চলতে ফিরতে পারেন। হিরুর জন্য ভাত চড়াতে যাচ্ছিলেন। হিরু বললে, তোমায় কষ্ট করতে হবে না পিসিমা, আমি চিঁড়ে খাব, ও বেলা বরং রেধো। অনেকবার বলি বলি করেও কুমির কথাটা সে কিছুতেই পিসিমাকে জিজ্ঞেস করতে পারলে না। একটু বিশ্রাম করে বেলা পড়লে সে হাটতলার মধু ডাক্তারখানায় গিয়ে বসলে। মধু ডাক্তারের চুলদাড়িতে পাক ধরেছে,
একটি ছেলে সম্প্রতি মারা গিয়েছে, সেই গল্পই করতে লাগল। গ্রামের মক্তবে সেই বুড়ো মৌলবী এখনো আছে, এখনও সেই রকম নিজের অঙ্কশাস্ত্রে পারদর্শিতা প্রসঙ্গে সাব ইন্সপেক্টর মহিমবাবুর গল্প করেন। মহিমবাবু 30-35 বছর আগে এ অঞ্চলে স্কুল সাব ইন্সপেক্টরই করতেন, এখন বোধহয় মরে ভূত হয়ে গিয়েছেন। কিন্তু কোনবার মক্তব পরিদর্শন করতে এসে শুভঙ্করীর সারাকালীর একটি অঙ্ক নিয়ে নিজেই কষে বুঝিয়ে দিতে পারেননি, সে গল্প আজও এদেশে প্রচলিত আছে। এই মৌলবী সাহেবের মুখেই হিরু এ গল্প বহুবার শুনেছে। সন্ধ্যা হওয়ার পূর্বেই হিরু হাটতলা থেকে উঠল। মধু ডাক্তার বললে, বসো হে হিরু, সন্ধেটা জ্বালি, তারপর দুহাত খেলা যাক, এখন না হয় বড়ই হয়েছ, পুরনো দিনের কথা একবারে ভুলে গেলে যে হে। হিরু পথশ্রমের অজুহাত দেখিয়ে উঠে পড়ল, তার শরীর ভালো নয়, পুরনো দিনের এই সমস্ত আবেষ্টনীর মধ্যে এসে পড়ে সে ভালো করেনি। কুমি এখানে আছে কিনা এ কথাটা মধু ডাক্তারকেও সে জিজ্ঞেস করবে ভেবেছিল, ওদের একই পাড়ায় বাড়ি। কুমি মধু ডাক্তারকে কাকা বলে ডাকে। কুমিদের সম্বন্ধে মাত্র সে এইটুকুই শুনেছিল যে কুমির জ্যাঠামশাই বছর পাঁচেক হলো মারা গিয়েছেন এবং জ্যাঠতুতো ভাইয়েরা ওদের পৃথক করে দিয়েছে। অন্যমনস্কভাবে চলতে চলতে সে দেখল, কখন কুমিদের পাড়াতে একেবারে কুমিদের বাড়ির সামনেই এসে পড়েছে সেই জিউলি গাছটা। এই গাছটায় একবার সাপ উঠে পাখির ছানা খাচ্ছিল। কুমি তাকে ছুটতে গিয়ে খবর দেয়, সে এসে সাপ তাড়িয়ে দেওয়ার জন্য ঢিল ছোঁড়াছুঁড়ি করে। এপাড়ার গাছে পালায়, ঘাসে পাতায়, সন্ধ্যার ছায়ায় শাখের ডাকে কুমি মাখানো, এইরকম সন্ধ্যায় কুমিদের বাড়িতে বসে সে কত গল্প করেছে কুমির সঙ্গে। চুপ করে সে জিউলতলায় খানিক্ষণ দাঁড়িয়ে রইল। তার সামনের পথটা দিয়ে 23-24 বছরের একটি মেয়ে দুটো গরুর দড়ি ধরে নিয়ে আসছে। কুমিদের বাড়ির কাছে মাঝতলাটায় যখন এলো, হারু চিনতে পারল সে কুমি। প্রথমটা সে অবাক হয়ে গেল, আড়ষ্ঠের মতো দাঁড়িয়ে রইল। সত্যি কুমি, এমন অপ্রত্যাশিতভাবে একবারে তার চোখের সামনে, কুমি বটে কিন্তু কত বড় হয়ে গিয়েছে সে। হঠাৎ হিরু এগিয়ে গিয়ে বললে, কুমি কেমন আছো, চিনতে পারো? কুমি চমকে উঠলে, অন্ধকারে বোধহয় ভালো চিনতে পারলে না লোকটা কে। আমি হিরু, কুমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বের হলো না, তারপর এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে হিরুর মুখের দিকে চেয়ে এসে বলল, কবে এলে হিরুদা, কোথায় ছিলে এতকাল, সেই জামালপুর? আজই দুপুরে এসেছি, আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। সে কেবল এক দৃষ্টে কুমির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। কুমির কপালে সিঁদুর, হাতে শাঁখা, পরনে একখানা আধময়লা শাড়ি। যে কুমিকে সে দেখে গিয়েছিল 6-7 বছর আগে, এ সে কুমি নয়। সে কৌতূহলোচ্ছল কলহাস্যময়ী কিশোরীকে এর মধ্যে চেনা যায় না, এ যেন নিরানন্দের প্রতিমা। মুখশ্রী কিন্তু আগের মতোই সুন্দর, এতদিনেও মুখের চেহারা খুব বেশি বদলায়নি। কুমি বললে, এসো আমাদের বাড়ি হিরুদা, কত কথা যে তোমার সঙ্গে আছে, এই কবছরের কত কথা জমানো রয়েছে, তোমায় বলবো বলবো করে কতদিন রইলাম, তুমি তো আড়ে পথে এলেই না। হয়েছে সেই কুমি, ওর মুখে হাসি সেই পুরনো দিনের মতোই আবার ফুটে উঠেছে। হিরু ভাবলে, আহা, ওর বকুনি শ্রোতা এতদিন পায়নি তাই ওর মুখখানা ম্লান। তুই আগে চল কুমি, তুমি আগে চলো হিরুদা। 4-5 বছরের একটি ছেলে রোয়াকে বসে মুড়ি খাচ্ছিল, কুমিকে দেখে বললে, ওই মা এসেছে। বসো হিরুদা, পিড়ি পেতে দি, মা বাড়ি নেই, ওবাড়ায় গিয়েছে রায়বাড়ি, কালোদের লক্ষ্মী পুজোর রান্না রেখে দিতে।
আমি ছেলেটাকে মুড়ি দিয়ে বসিয়ে রেখে গরু আনতে গিয়েছিলাম দিঘির পাড় থেকে। উফ, কতকাল পর দেখা হিরুদা। বসো বসো, কি খাবে বলো তো? তুমি মুড়ি আর ছোলা ভাজা খেতে ভালোবাসতে। বসো, সন্ধ্যেটা দেখিয়ে খোলা চড়িয়ে গরম গরম ভেজে দিই। ঘরে ছোলাও আছে, নারকলও আছে। দাঁড়াও, আগে পিদিমটা জ্বালি। সেই কুমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছে পুরনো দিনের মতো, যখন সে কত রাত পর্যন্ত ওদের বাড়ি বসে গল্প করত। তবুও কত কত পরিবর্তন হয়ে গিয়েছে, কত ব্যবধান এখন তার আর কুমির মধ্যে। কুমি প্রদীপ দেখিয়ে চাল ভাজতে বসল। একটু পরে ওকে খেতে দিয়ে সামনে বসল সেই পুরনো দিনের মতোই গল্প করতে। সেই হাত পানাড়া, সেই বকুনি, সবই সেই। কত কথা বলে গেল। হিরু ওর দিকে চেয়ে থেকে চোখ আর অন্য কোনো দিকে ফেরাতে পারে না, কুমিও তাই। হিরু বললে, ইয়ে, কোথায় বিয়ে হলো কুমি? কুমি লজ্জায় মুখ নামিয়ে বললে, শামটা। তা বেশ। তারপর কুমি বললে, কদিন থাকবে এখানে হিরুদা? থাকবার জো নেই, কাজ ফেলে এসেছি। পিসিমাকে নিয়ে কালই যাব। পিসিমা চিঠি লিখেছিলেন বলেই তো তাকে নিতে এলাম। না না হিরুদা, সে কি হয়, কাল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কাল কোথায় যাবে? থাকো এখন দুদিন, কতকাল পরে এলে। তুমিও তো বিয়ে করেছ, বৌদিকে নিয়ে এলে না কেন? দেখতাম। ছেলে মেয়ে কি? দুই ছেলে একটি মেয়ে। বেশ বেশ, আচ্ছা, আমার কথা মনে পড়তো হিরুদা? মনে খুব পড়তো না, কিন্তু এ কথাও ঠিক যে এখন এমন মনে পড়ছে যে সুরমা ও জামালপুর অস্পষ্ট হয়ে গিয়েছে। বড়লোকের মেয়ে সুরমা তার মনের মতো সঙ্গিনী নয়, তার সঙ্গে সব দিক থেকে মেলে খাপ খায় এই কুমির। অথচ সুরমার জন্য দামি মাদ্রাজি শাড়ি কিনে নিয়ে যেতে হবে কলকাতা থেকে যাওয়ার সময়। সুরমা বলেছে, যাচ্ছ যখন দেশে, ফিরবার সময় কলকাতা থেকে পুজোর কাপড় চোপড় কিনে এনো, এখানে ভালো জিনিস পাওয়া যায় না, দরও বেশি। আর কুমির পরনে ছেঁড়া আধ ময়লা কাপড়। না, দরিদ্র গৃহলক্ষ্মীকে বড়লক্ষ্মী উপহার দিয়ে সে আর অপমান করবে না। কুমি বকেই চলেছে, অনেকদিন পরে আজই ও আনন্দ পেয়েছে। নিরানন্দ অসচ্ছল সংসারের একঘেয়ে কর্মের মধ্যে বালিকা বয়সে শত আনন্দের স্মৃতি নিয়ে পুরনো দিনগুলো হঠাৎ আজ সন্ধ্যায় কেমন করে ফিরেছে। ঘণ্টা দুই পর কুমির মা এলেন, বললেন, এই যে জুটেছো দুটিতে, আমি শুনলুম দিদির মুখে যে হিরু এসছে। কাল লক্ষ্মী পুজো, তাই রায়েদের বাড়ি রান্না করে দিয়ে এলাম। তা ভালো আছিস বাবা হিরু? কুমি কত তোর কথা বলে, তোর কথা লেগেই আছে ওর মুখে। এই আজ দুপুরবেলায় বলছিল, মা, হিরুদা নদীতে বন্যা দেখলে ভারী খুশি হতো, এবার তো বন্যা এসেছে, হিরুদা যদি দেখতো খুব খুশি হতো, না মা? তা আমি তুই এসছিস শুনেই দিদির ওখানে গেছিলুম, বাড়ি নেই দেখে ভাবলুম সে ঠিক আমাদের ওখানে গিয়েছে। তা বস বাবা, চট করে পুকুর থেকে কাপড় কেচে গা ধুয়ে আসি। গামছাখানা দে তো কুমি, খোকার জন্য তরকারি এনেছি কাশিতে, ওকে ভাত দে। এই ওর বিয়ে দিয়েছি শামটায়, বুঝলে বাবা হিরু, জামাই দোকানের সামান্য মায়ের খাতাপত্র লেখার কাজ করে, তাতে চলে না, তার ওপর দজ্জাল ভাই বউ, খেতে পর্যন্ত দেয় না ভালো করে মেয়েটাকে। এই দেখো এখানে এসছে আজ পাঁচ মাস, নিয়ে যাওয়ার নামটি নেই। বউ দিদির হুকুম হবে তবে তো বউ নিয়ে যেতে পারবে, আর এদিকে তো আমার এই অবস্থা, মেয়েটার পরনে নেই কাপড়, জামাই আসে যায়, কাপড়ের কথা বলি কানেও তোলে না। আমি যে কি করে চালাই, তা সবই অদৃষ্ট, নইলে। কুমি ঝাঁঝালো সুরে বললে, আহ, যাও না, গা ধুয়ে এসো না, কি বকবক শুরু করলে। অদৃষ্ট, হ্যাঁ অদৃষ্টই বটে, সে আজ কোথায় আর কুমি কোথায় পড়ে কষ্ট পাচ্ছে। পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, জীবনে আনন্দ নেই, স্বাদ আহ্লাদ নেই, কিছুই দেখলে না, কিছুই ভোগ করলে না,
সবই অদৃষ্ট ছাড়া আর কি। খানিক রাত্রে হিরু উঠল, কুমি প্রদীপ ধরে এগিয়ে দিলে পথ পর্যন্ত, বলে আমাদের হ্যারিকেন লণ্ঠন নেই, একটা প্যাকাটি জেলে দি, তুমি নিয়ে যাও হিরুদা, বাঁশবনে বড্ড অন্ধকার। সকালে কুমি পিসিমার বাড়ি এসে ডাক দিলে, কি হচ্ছে? ও হিরুদা, এই যে কুমি, কামিয়ে নিলাম, এইবার নাইব। কুমি ঘরের মধ্যে ঢুকে বললে, কেন, কিসের তাড়া নাইবার এত সকালে? তোমার কিন্তু আজ যাওয়া হবে না হিরুদা, এই আমি বলে দিচ্ছি। আজ ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর অরন্ধন, তোমায় নেমন্তন্ন করতে এলাম আমাদের বাড়িতে, মা বললেন জাগিয়ে বলে আয়। হিরু আর প্রতিবাদ করতে পারলে না, কুমির কাছে প্রতিবাদ করে কোনো লাভ নেই সে জানে। কুমি খানিকটা পরে বলল, আমার অনেক কাজ হিরুদা, আমি যাই, তুমি নে সকাল সকাল এসো। হিরু বেলা দশটার মধ্যে ওদের বাড়ি গেল, আজ আর রান্নার হাঙ্গামা নেই। কুমি বললে, আজ কিন্তু পান্তা ভাত খেতে হয় জানো তো, আর কচুর শাক, আর একটা কি জিনিস বলো তো? তুমি বলতে পারবে না। কুমির মা বললে, কাল রাত্রে তুই চলে গেলে মেয়ে অত রাত্রে তোর জন্য নারকেল কুমড়ো রাঁধতে বসল, বললে হিরুদা বড্ড ভালোবাসে, কাল সকালে খেতে বলবো, রেঁধে রাখি। কুমি স্নান করে এসে একখানা ধোয়া শাড়ি পরেছে, বোধহয় এইখানাই তার একমাত্র ভালো কাপড়। সে চঞ্চলা মুখরা বালিকা, আর সে সত্যিই নেই। আজ দিনের আলোয় কুমিকে দেখে ওর মনে হল কুমির চেহারা আরও সুন্দর হয়েছে, তবে ওর মুখে চোখে একটা শান্ত মাতৃত্বের ভাব ফুটে উঠেছে, যেটা হিরু কখনো ওর মুখে দেখেনি। কুমি অনেক ধীর হয়েছে, অনেক সংযত হয়েছে, মাথায় সেই একই রকমের এক ঢাল চুল, মুখশ্রী সেই একই রকম লাবণ্যময়, তবুও যেন কুমিকে চেনা যায় না। বয়সের সঙ্গে সঙ্গে বালিকা কুমি অন্তর্হিত হয়েছে, এখন যে কুমিকে সে দেখছে তার অনেকখানি যেন সে চেনে না। কিন্তু খানিকটা বসবার পর হিরুর এ ভ্রম ঘুচে গেল, বাইরের চেহারাটা যতই বদলে যাক না কেন, তার সামনে যে কুমি বার হয়ে এলো সে সেই কিশোরী কুমি, ওর যেটুকু পরিচিত তা ওর মধ্যে বার হয়ে এলো, যেটুকু হিরুর অপরিচিত তা নিজেকে গোপন রাখলে। কি চমৎকার কুমির মুখের হাসি! হিরুর মোহ নেই, আসক্তি নেই, আছে কেবল একটা সুগভীর স্নেহ, মায়া, অনুকম্পা। এক অদ্ভুত মনের ভাব, কুমিকে সে সর্বস্ব বিলিয়ে দিতে পারে তাকে একটুকু খুশি করবার জন্য। কুমি কত কি বকছে বসে বসে, পুরনো দিনের কথা তুলছে কেবল। মনে আছে হিরুদা, সেই একবার জেলেদের বাঁশতলায় আলিয়া জ্বলছিল, সেও তো ভাদ্র মাসে, সেই চারুপাঠ মনে আছে? হিরুর খুব মনে আছে, সবাই ভয়ে আড়ষ্ঠ, আলিয়া নাকি ভূত, যে দেখতে পায় তার অনিষ্ট হয়। হিরু সাহস করে এগিয়ে গিয়েছিল দেখতে, কুমিও পিছু পিছু গিয়েছিল। হিরু বলেছিল, আসছিস কেন পোড়ার মুখি, ভূত ধরে খাবে যে। কুমি ভেংচি কেটে বলেছিল, ইস, ভূতে ধরে ওকে খাবে না আমাকেই খাবে, আলিয়া বুঝি ভূত, ও তো একরকমের বাষ্প, আমি পড়িনি বুঝি চারুপাঠে, শুনবে বলবো, অনেকের বিশ্বাস আছে আলিয়া একরকম ভূতজনী, বাস্তবিক ইহাতা নয়। হিরু ধমক দিয়ে বলেছিল, রাখ তোর চারুপাঠ, আরম্ভ করে দিলেন এখন অন্ধকারের মধ্যে চারুপাঠ, বলে ভয় মরছি। পরক্ষণেই কুমি খিলখিল করে হেসে উঠেছিল, কি বললে হিরুদা, ভয়ে মরছ? এত ভয় তোমার তখন এলে কেন? চারুপাঠ পড়লে ভয় থাকতো না, চারুপাঠ তো আর পড়নি। সেই সব পুরনো গল্প, আলেয়া আলেয়াই বটে। কুমির যে খানিকটা পরিবর্তন হয়েছে তা বোঝা গেল যখন ও গ্রামের এক বিধবা গরিব মেয়ের কথা তুললে। আগে সব কথা কুমি বলতো না, এখন সে পরের দুঃখ বুঝতে শিখেছে। মুখুজ্জে বাড়ির বড় পুরীপাল্লার মধ্যে হর মুখুজ্জের এক বিধবা নাতনি, নিতান্ত বালিকা, কিরকম কষ্ট পাচ্ছে! পুকুরঘাটে কুমির কাছে বসে নির্জনে মৃত স্বামীর রূপগুণের কত গল্প করে,
একথা কুমি দরদ দিয়ে বলে গেল। সত্যি মাতৃত্ব ওর মধ্যে জেগেছে, ওকে বদলে দিয়েছে অনেকখানি। হঠাৎ কুমি বললে, ওই দেখো হিরুদা, বকেই যাচ্ছি, তোমায় যে খেতে দেব সে কথা মনেই নেই। তারপরে সে উঠে তাড়াতাড়ি হিরুকে ঠাঁই করে দিয়ে ভাত বেড়ে নিয়ে এলো। হাসি মুখে বললে, জামালপুরের বাবুর আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে, রুজবে তো মুখে? নেবু কেটে দেবো এখন অনেক করে, নারকেল কুমড়ি আছে, কচু শাক আছে। এসব সত্যি হিরু অনেকদিন খায়নি, যা যা সে খেতে ভালোবাসে কুমি তার কিছুই বাদ দেয়নি। হিরু আশ্চর্য হয়ে গেল, এতকাল পরেও কুমি মনে রেখেছে এসব কথা। খেতে বসে হিরু বললে, কুমি ছেলেবেলা ভালো লাগে না এখন ভালো লাগে? একথার উত্তর নেই হিরুদা, ছেলেবেলায় তোমরা সব ছিলে, সে এক দিন ছিল, এখনও তা বলে খারাপ লাগে না। জীবনে নানা রকম দেখা ভালো, নয় কি? কুমি একটা কথার উত্তর দে, তোর সংসারের টানাটানি খুব? খেয়ে বললে একথা, মা বলেছিল সেই কাল রাত্রিরে, ও বাজে কথা, জানো তো মা যত বাজে বকে, বুড়ো হয়ে মার বারো জীব আলগা হয়ে গেছে। কুমি আমার কাছে সত্যি কথা বলবি নে? ওই তুমিও পাগলামি শুরু করলে, নাও খেয়ে নাও যত বাজে বকতে পারো। মা গো দাঁড়াও পায়েসটা আনি, কচু শাক পড়ে রইল কেন অতখানি? না সে হবে না। দেখ কুমি, আমার কাছে বেশি চালাকি করিস নে, তোকে আমি জানি নে, কোদলার ঘাটে পায়ে খেজুর কাটা ফুটে গিয়েছিল, মুখে একটু রাটি কাড়িসনি, জানতে দিসনি কাউকে। আবার হিরু চুপ করে গেল, এতখানি বলে সে ভালো করেনি, ঝোঁকের মাথায় বলে ফেলেছে। কুমি যা ঢাকতে চায় ও তা বারবার করে কুমির আত্মসম্মানে ঘা দিতে চায় কেন? ছি! কুমি বললে, আবার কবে আসবে হিরুদা? সত্যি কথা যদি শুনতে চাস, আমার যেতে ইচ্ছে করছে না। কিন্তু আবার যত বাজে বকতে শুরু করেছো হিরুদা, তোমার যা কিছু সব সামনে, চোখের আড়াল হলে আর মনে থাকে না, আর ঘুরিয়ে ফিরিয়ে যত বাজে বকুনি। হ্যাঁ তুমি তো জানো না একটুও বাজে বকতে, আমি ইচ্ছে করলে থাকতে পারি না ভেবেছিস? হ্যাঁ থাকো না দেখি কাজকর্ম বন্ধ করে, বৌদি এসে চুলের মুঠি ধরে নিয়ে যাবে না? আচ্ছা সে যাক, একটা কথার উত্তর তোকে দিতেই হবে, আমি যদি এখানে থাকি তুই খুশি হোস? উহ মা গো, মুখ বুঝে খেয়ে নাও দেখি, কি বাজেই না বকতে পারো তুমি। হিরু দুঃখিতভাবে বললে, আমার এই কথাটারও উত্তর দিবি না কুমি, তুই এত বদলে গিয়েছিস আমি এ ভাবতেই পারিনি। আচ্ছা বেশ। কুমি হেসে প্রায় লুটিয়ে পড়তে পড়তে বলল, তোমার কিন্তু একটুও বদলায়নি হিরুদা, সেই একই রকম আচ্ছা বেশ বলা, সেই রকম কথায় কথায় রাগ করা। আচ্ছা কি বলবো বলো দেখি, তুমি জানো না ও কথার উত্তর আমি কি দিতে পারি? ভেবে দেখো তাহলে, আমি বদলাইনি, বদলে গিয়েছো তুমি হিরুদা। আচ্ছা কুমি, এতটা না বকে সামান্য দু এক কথায় সাদা একটা উত্তর দে না কেন, বকুনিতে আমি কি তোর সঙ্গে পারবো? না তা তুমি পারবে কেন, বকতে তো তুমি একটুও জানো না। হ্যাঁ হই, মন থেকে বলছিস? আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে হিরুদা, এতটা বদলে গিয়েছো তুমি, যাও আমি তোমার আর কোনো কথার উত্তর দেব না, তুমি না নিজের বুদ্ধির বড় অহংকার করতে। কুমি রাগ করিস নে, অনেক কাজের মধ্যে থেকে আমার সূক্ষ্ম বুদ্ধিটা নষ্ট হয়ে গিয়েছে, যাক বাঁচলুম কুমি, পায়েসটা খাও তোমার পায়ে পড়ি, আর বকুনিটাও কিছুক্ষণের জন্য ক্ষান্ত রাখো, কিচ্ছু তোমার পেটে গেল না এই অনাসৃষ্টি বকুনির জন্য। কুমি পরদিন এসে বিছানা বাক্স গুছিয়ে দিলে, ঘাট পর্যন্ত এসে ওদের নৌকাতে উঠিয়ে দিলে। নৌকা ছেড়ে যখন অনেকটা গিয়েছে তখনও কুমি ডাঙায় দাঁড়িয়ে আছে। দুপারের নদী ছড়া নির্জন, দুপুরের রৌদ্র আজ বড় প্রখর, আকাশ অদ্ভুত ধরনের নীল, মেঘলেশহীন,
বন্যার জলে পাড়ের ছোট কালকাসুন্দি গাছের বন পর্যন্ত ডুবে গিয়েছে। কচুরিপানার বেগুনি ফুল চড়ার ধারে আটকে আছে। সেই সব বন জঙ্গলময় ডাঙার পাশ দিয়ে চলেছে ওদের নৌকা। ঝোপের তলার ছায়ায় ডাহুক চড়ছে। বন্যার জলে নিমগ্ন আখের ক্ষেতের আখ গাছগুলো স্রোতের বেগে থরথর করে কাঁপছে। ছইয়ের মধ্যে পিসিমা ঘুমিয়ে পড়েছেন। নিস্তব্ধ ভাদ্র অপরাহ্ন, নৌকার তক্তার ওপর বসে বসে হিরু কত কি ভাবছিল। এ গ্রামে যদি সে থাকতে পারত, মধু ডাক্তারের মতো হাড়তলায় ওষুধের ডিসপেন্সারি খুলে ডাক্তারিটা যদি শিখে নিত সে। পুজোর বাজারটা ফিরবার সময় করতে হবে কলকাতা থেকে, অন্তত 150 টাকার বাজার। আসবার সময় সুরমার কাছ থেকে খুব উৎসাহ করে ফর্দ করে নিয়ে এসছে। একটা মানুষের মধ্যে অনেকগুলো মানুষ থাকে। জামালপুরের হিরু অন্য লোক, এ হিরু আলাদা। এ বসে বসে ভাবছে কুমিদের রান্নাঘরে অরন্ধনের নিমন্ত্রণ খেতে বসেছিল সেই ছবিটা, অনবরত একটা ছবি। কুমি বলছে, আমার কথা মনে পড়তো হিরুদা? কুমি এখনো কি ঠিক তেমনি হাত পানের কথা বলে, ঠিক সেই ছেলেবেলাকার মতো? আচ্ছা, আর কারোর সঙ্গে কথা বলে অমন আনন্দ হয় না কেন? সুরমার সঙ্গেও তো রোজ কত কথা হয়, কই? রেলের বাঁশির আওয়াজে হিরুর চমক ভাঙল। ওই স্টেশনের ঘাট দেখা দিয়েছে, সিগনাল নামানো। বোধহয় ডাউন ট্রেনটা আসবার আর দেরি নেই। তাহলে গল্পের শেষে মিলটা তো হলো না, মনের মিলটাই রয়ে গেল শুধু। হয়তো এমনটাই থেকে যাবে সারাটা জীবন। ঠিক আছে, এমন মনের মিলটুকুই শুধু সম্বল করেই হয়তো বেঁচে আছে আমাদের চারপাশের আরও 5-10টা মানুষ, ওরাও থাকবে। ওদের গল্পটা কেমন লাগলেও অবশ্যই জানাতে ভুলবেন না। আর বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের কাজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আজ তবে আসি, আবার পরে শুক্রবার আসবো আপনাদের কাছে অন্য কোনো মানুষের, অন্য কোনো সম্পর্কের গল্প নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।